নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আর শীত মোটামুটি শুরু হয়ে গেছে, বাইরে কিন্তু হালকা একটা ঠান্ডা হাওয়া বাইরে গায়ে এসে লাগছে, দারুণ মজা লাগছে, খুব ভালো লাগছে। শীতের মানে শুরুতেই সবাইকে অগ্রিম শুভেচ্ছা, শীত ভালো করে কাটান, আর সাথে খুব এটা ওটা গায়ে মুখে লাগান, নইলে গা হাত পা সব ফেটে যাবে। আর আজকে নতুন কিন্তু একটা আনবক্সিং করতে চলেছি, জানেন এর মধ্যে কী আছে আপনারা কিন্তু কেউ জানেন না, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তবেই জানতে পারবেন এর মধ্যে কী আছে। আর তার সাথেই বলবো যে আমার চ্যানেলের নাম শ্রীকান্ত দাস ফিটনেস, সবাই আপনারা আমার চ্যানেলটিকে খুব খুব ভালোবাসা দিন, সাথে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমার নেক্সট ভিডিওর যে আপডেট সেগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আসুন দেরি না করে এটা খোলা যাক, এর মধ্যে কী আছে দেখি। এর মধ্যে একটা পাওয়ার ব্যাংক রয়েছে বন্ধুরা, আপনারা জানি যে পাওয়ার ব্যাংক শুনে মনটা হয়তো খুব খারাপ হয়ে গেল, সেটা পাওয়ার ব্যাংকটা আবার দেখতে পাবো যাব, এটা আবার দেখে কী লাভ আছে। কিন্তু যেটা মোদ্দা কথা হলো যে এই পাওয়ার ব্যাংকটা হয়তো পাওয়ার ব্যাংক আপনারা অনেক দেখেছেন, কিন্তু এইরকম টাইপের পাওয়ার ব্যাংক আপনারা দেখেন, এটা কলমেট কোম্পানির পাওয়ার ব্যাংক রয়েছে। এটা এখন আমরা খুলবো, যদি না পছন্দ হয় তাহলে অবশ্যই এটাকে রিটার্ন দেবো। জানি আপনারা এরকম ধরনের পাওয়ার ব্যাংক কিন্তু এর আগে কখনো দেখেননি, দেখছেন টোটালটাই গ্লাস দিয়ে। টোটালটাই লেখা আছে পাওয়ার ব্যাংক, কোম্পানি হচ্ছে কলমেট, বক্সটা বেশ ভালো শক্তপোক্ত, এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে। আর কার কার সাথে কম্পাটিবল, এটা মোবাইল ফোন, ট্যাবলেট, মেড ইন ইন্ডিয়ার লোগো, এখানে প্রাইস লেখা আছে 3,999 টাকা, ওয়েট 480 গ্রাম, বা খুব ভালো ওয়েট। আর বক্সটা আমরা ওপেন করব, পাওয়ার ব্যাংক ফুললি ট্রান্সপারেন্ট, এখান থেকে সেলগুলো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন সেলগুলো দেখা যাচ্ছে, এখানে কিছু সার্কিট বোর্ড, এখানে কলমেট, কলমেটের ব্র্যান্ড নেম এদিক থেকেও দেখা যাচ্ছে, এগুলো একটা কেবল দিয়েছে, কেবলটা USB-A, এখানে USB-C, আইফোন, আর এটা একটা ওই পুরোনো দিয়ে নোকিয়া ফোকিয়া যেগুলো ছিল সেরকম টাইপের একটা, এটা টাইপ, এটা টাইপটা আমি জানি না ঠিক। আর একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল ছোট্ট দিয়েছে, কোনো দরকার নেই পড়ার, এটা হচ্ছে মুদ্রা কথা এটাই। তো বন্ধুরা এটাই হচ্ছে পাওয়ার ব্যাংক, 480 গ্রাম ওজনের, বেশ একদম ডাম্বেলের মতো হাতের মাসল মাসলগুলো আপনাদের একটু মোটা মোটা হয়ে যাবে এটা দিয়ে, দেখতে ভালো। এবার শুধু দেখতে ভালো হলে তো হবে না, কাজটাও দেখতে হবে। প্রথমে আমি আমার যেহেতু আইফোন রয়েছে, আইফোনের সাথে কম্পেটেবল কিনা সেটাকে দেখবো কথা। আর সাথে এখানে আমাদের রানির ফোনটা রয়েছে, এটাকেও দেখবো চার্জ হচ্ছে কিনা। আর একটা কেবিল দিয়েছে, কেবিলটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, অনেকটা বড় কেবিল, কেবিলটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ভালো কেবিল। এটা দিয়ে যাচ্ছে চার্জ হওয়া শুরু হয়ে গেছে এটা, এখানে ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে চার্জের, মানে 80% চার্জ রয়েছে, 0.7 কি অ্যাম্পিয়ার আর 5 ভোল্ট, এর মধ্যে দিয়ে পাস হচ্ছে যাচ্ছে এটাই, আর কিছুই না দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমি আইফোনটাকে দেবো, সুন্দর আইফোনটাও চার্জ হচ্ছে, তো ওভারঅল যে এটার যে মানে প্রোডাক্ট কোয়ালিটি
দেখতে খারাপ না, ভালোই লাগছে দেখতে। এবার এটা চার্জ করে দেখতে হবে যে কতক্ষণ চলছে না চলছে কি পরিস্থিতি, তারপর কিন্তু এর অ্যাকচুয়াল যে মানে কতক্ষণ চার্জ দিচ্ছে, কতগুলো কতক্ষণ ধরে চার্জ হচ্ছে, ফাস্ট চার্জিং হচ্ছে কি না, সেগুলো দেখতে গেলে আমার কিছুক্ষণ সময় লাগবে। কিন্তু ওভারঅল কিন্তু জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো। চারিদিকে আপনার সেলগুলো দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট। আমার কাছে দামটা নিয়েছে ওই 1500 টাকা মতো, 1499 টাকা মতো, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে জিনিসটা। আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর এটাকে কিনতে বলে থাকবেন, সুস্থ থাকবেন।